এব্রাম আমরা কুমিল্লার ঐতিহ্যবাহী খাবারটি খেতে যাচ্ছি। হ্যাঁ হাসে ভাই শুরু করে এবার আমি আর হাসবো না, আমি একটা ফিলিংস আছে। কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ, মানে এগুবে রাজশাহী। কুমিল্লা আসসালামু আলাইকুম ইব্রান, সকলে কেমন আছেন? ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। ইব্রান, ব্লগ কবে আসবে, ব্লগ কবে আসবে, ব্লগ কবে আসবে, সবাই এই কমেন্টটাই করেন, কিন্তু আমি তো এই জগতে অনেক অলস। ফাইনালি আজকে কুমিল্লা ব্লগ, আর আমাদের ব্লগে কে কে থাকবেন একটু দেখায় দেও। এই হচ্ছে আবরারুল হক আসিফ ভাই, আপনাদের আমাদের জনপ্রিয় আলোচক, ইনি থাকবেন। আর আমাদের ব্লগে আরেকজন আছেন, সে হচ্ছে সাউন্ড ডিজাইনার অ্যান্ড ভিডিও ডিরেক্টর। আর আপনারা দেখেছেন ইনি আমাকে পুরো রাজশাহী জেলা ঘুরিয়ে দেখিয়েছেন। এখন ওনারও আবদার আমাকেও পুরো কুমিল্লা জেলার ফেমাস এরিয়াগুলি দেখাতে হবে। আর আমরা রাইট নাও আছি আমার বাসায়, এখন বাজে হচ্ছে 7:30। সো দেখতে থাকুন, আশা করছি অনেক এনজয় করবেন। ঈদ মাঝারে তোমায় নিয়ে কত ভাবনা, মন যে আমার দেখতে তোমায় থাকে উতলা। ঈদ মাঝারে তোমায় নিয়ে কত ভাবনা, মন যে আমার দেখতে তোমায় থাকে উতলা, মন যে আমার দেখতে তোমায় থাকে উতলা। তুমি না বিপ্রিয় রবি, তাই তো চুপি চুপি চুপি। তুমি না বিপ্রিয় রবি, তাই তো চুপি চুপি চুপি। তোমার দুরুদ সারা বেলা, মুস্তাফা 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 মুহাম্মদ মুস্তাফা। এব্রান, আমরা এই মুহূর্তে আছি ময়নামতি ওয়ার সিমিট্রিতে, যার আরেক নাম কমনওয়েলথ সমাধিক্ষেত্র। স্থানীয়দের ভাষায় এর আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে ইংরেজ কবরস্থান। এব্রান, এই এরিয়াটি কেন বিখ্যাত আপনাদেরকে ছোট্ট করে একটু বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় 737 জন সৈন্যের কবর এখানে আছে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা আহত অবস্থায় হসপিটাল থাকাকালীন মারা গিয়েছিলেন, তাদেরকে মূলত এখানে কবরস্থ করা হয়। এব্রান, বাংলাদেশে এমন দুইটি কমনওয়েলথ সমাধিক্ষেত্র আছে, একটি হচ্ছে আমাদের চট্টগ্রামে, আরেকটি হচ্ছে আমাদের কুমিল্লাতে। এর জন্যই মূলত এই এরিয়াটি অনেক বিখ্যাত, শুধু বাংলাদেশ থেকে নয়, এখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে এখানে এই এরিয়াকে কেন্দ্র করে। তো আমরা এই এরিয়ার কিছু এরিয়াল ভিউ নিব অ্যান্ড কিছু সিনেমেটিক শট নিব, সো দেখতে থাকুন। প্রভু মোরে কভু ভুলে যেও না, মনে জাগে একটা আশা, খুঁজে পাই না কিছু চাই না শুধু তুমি ছাড়া, হৃদয়ের ভালোবাসা। এই মন যে মানে না, দিলার যে সহে না, এই মন যে মানে না, দিলার যে সহে না, তোমার পথে চলি ফিসাবিলিল্লাহ। এব্রান, আমরা এই মুহূর্তে আছি রানীর বাংলা, এটি ময়নামতি অবস্থিত। এই এরিয়াটার অ্যাকুরেট যে নামটি, সেটি হচ্ছে প্লেস অফ কুইন ময়নামতি। এব্রান, এই এরিয়াটাও অনেক সুন্দর। এখানে একটা গাছ আছে, গাছটি প্রায় 250 বছরের পুরনো মেবি, আমি শুনলাম এখানে আসার পর স্থানীয়দের কাছ থেকে। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন দেখব এই এরিয়াটির কিছু সিনেমেটিক শট, সো দেখতে থাকুন। কে যাসই দূর মদিনা মক্কা পানে, কে যাসই খুশবু নবীর নিতে প্রাণে, কে জপিস মুহুর মুহসাল্লি আলা, যে নামের রওশনীতে হয় উজালা, আমাকে জানিয়ে যা প্রাণেতে আর সহে না, তোমায় না দেখা না ছোঁয়া যেত না। মদিনা 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 মদিনা। তোমার সবুজ ছায়ায় ঘুমায় মোহাম্মদ, হৃদয় মিনার জুড়ে নামে মোহাম্মদ। তোমার সবুজ ছায়ায় ঘুমায় মোহাম্মদ, হৃদয় মিনার জুড়ে নামে মোহাম্মদ। এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি শালবন বিহার। এটি হচ্ছে কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী একটি এরিয়া। আসলে আমরা শর্ট টাইমে আসলে কুমিল্লা ঘুরতে আসছি। আসিফ ভাইয়ের প্রোগ্রাম ছিল গতকালকে কুমিল্লাতে, তো এই জন্য চিন্তা করলাম আসিফ ভাইকে নিয়ে একটু ঘুরি। আসলে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না ওইরকম, এজন্যই মূলত শর্ট টাইমে আমরা পুরো ব্লগটি শেষ করতেছি। আমরা এখন কিছু এই এরিয়াটির কিছু এরিয়াল ভিউ অ্যান্ড কিছু সিনেমেটিক শট দেখব, সো দেখতে থাকুন। ডেকে ডেকে কাটে প্রহর, নিশে কেটে জেগে ওঠে স্নিগ্ধ ভোর। তোমাকে ডেকে ডেকে কাটে প্রহর, নিশে কেটে জেগে ওঠে স্নিগ্ধ ভোর। মৃদু সমীর তুমি মনের জমিলে, তুমি তোমার জিকিরে পৃথিবী মুখ। আমি তোমার প্রেমে পড়েছি বিভোর, তোমার প্রেমে হয়েছি বিভোর, তোমার মায়ায় হয়েছি বিভোর। সাগরের জলরাশি করে থই থই। এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি মিয়ামি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, লাঞ্চ করতে চলে আসছি। তো এই হোটেলে একটা স্পেশাল খাবার রয়েছে, সেটা হচ্ছে মিয়ামির খিচুড়ি। কুমিল্লার বাহির থেকে অনেকে আসে এই খিচুড়িটা খেতে। এভরিওয়ান, দেখতে থাকুন। আমরা খাওয়া দাওয়ার পর আরেকটি বিখ্যাত একটি এরিয়াতে যাবো ইনশাআল্লাহ, সো দেখতে থাকুন। তোমার সবুজ ছায়ায় ঘুমায় মোহাম্মদ, হৃদয় মিনার জুড়ে নামে মোহাম্মদ। তোমার সবুজ ছায়ায় ঘুমায় মোহাম্মদ, হৃদয় মিনার জুড়ে নামে মোহাম্মদ। এবার আমরা এই মুহূর্তে আছি ধর্মসাগর পার। আসলে এখন মাগরিবের নামাজের আজান দিয়ে দিচ্ছে, তানবীর কিছু ড্রোন শট নিচ্ছে। আসলে আমরা টাইম পাই নাই ওইভাবে ঘোরার মতো, তো যাই হোক এবার যতটুকু দেখানোর আমরা চেষ্টা করতেছি দেখাইতে। পরে কোনো একদিন ইনশাআল্লাহ প্রফেশনালভাবে একটি কুমিল্লা ব্লগ করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন নামাজে যাচ্ছি, মাগরিবের নামাজে। দেন আমরা দেখি রাত্রেবেলা কোথাও যেতে পারি কিনা ইনশাআল্লাহ, সো দেখতে থাকুন, সাথেই থাকুন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হ্যায়, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া। হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা মনোহরপুর। মাছরি ভান্ডারের রসমালাই খেতে আসছি। আপনারা জানেন কুমিল্লার একটি বিখ্যাত খাবার, সেটি হচ্ছে কুমিল্লার রসমালাই। এখানে প্রায় ৩০০ মানুষের ভিড়। এখন বাজে হচ্ছে প্রায় ৭টা। তো এত ভিড়, আমরা সিস্টেমে রসমালাই নিয়ে নিতেছি, আমরা খাবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ডেকে ডেকে কাটে প্রহর, নিশি কেটে জেগে ওঠে স্নিগ্ধ ভোর, তোমাকে ডেকে ডেকে কাটে প্রহর। ইব্রাহিম, আমরা কুমিল্লার ঐতিহ্যবাহী খাবারটি খেতে যাচ্ছি। হ্যাঁ, আসে ভাই, জীবনটাই লস হয়ে গেছে। আমার জীবন লাভ লস বলতে কোনো কথা নেই, আমার লাগে পুরোটাই লস। যা শুরু করে এবার আমি হাসবো না, আমি একটা ফিলিংস আছে। I was serious, really. তোমরা জিনিসটাকে আরো ফানি করে দিচ্ছ, আমি এটা মুচকি হাসি দিচ্ছি। এভরিওয়ান, আপনারা তো দেখছেন যে কি পরিমাণ সিরিয়াল কুমিল্লার এই রসমলাই আনতে গিয়ে, বিখ্যাত খাবার কুমিল্লা। ঠিক আছে, খাবারটা কেমন লেগেছে আগে বলেন আপনি। It was tasty. আরেকটু জোরে, আরেকটু জোরে। এটা খুব স্বাদ ছিল। আরেকটু জোরে, একটু জোরে বলতে হবে ভাই, একটু ফিলিংস নিয়ে বলতে হবে। হ্যাঁ, অনেক স্বাদ ছিল ভাই, সত্যি ভালো ছিল। ইব্রান, আজকের ব্লগটি আপলোড হবে কিনা আমি নিজেও জানি না, বিকজ আজকের ব্লগটি আমরা ভালোভাবে ভিডিও করতে পারি নাই, মানে সময়ই পাই নাই টোটালি। তারপরেও চেষ্টা করবো একটু কাট কাট করে আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর ব্লগে যদি কোনো ভুল আপনারা পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বলেন, কুমিল্লা জেলা কেমন লেগেছে আপনার? কুমিল্লা তো আমি সবসময় ভালোবাসি, মাহফিলের জন্য ভালোবাসি। মাহফিলের জন্য কেন, এমনি পার্সোনালি আজকে দেখলেন অনেক জায়গা, কেমন লাগছে? পার্সোনালি আমি ভালোবাসি, সবই ঠিকঠাক, কিন্তু এর সঙ্গে থাকার আমি এনজয় করতে পারি না, খুবই ডিস্টার্ব করছে, প্রচুর ঝামেলা করছে এবং আমার কোথাও শান্তিময় থাকতে দেয় নাই, মানে তার জন্য কুমিল্লাটাকে আমি এনজয় করতে পারি না। তবে কুমিল্লা আমি খুব ভালোবাসি এবং কুমিল্লা তাফসীর প্রোগ্রামের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস ইন বাংলাদেশ, সো আমি এটা ভালোবাসি। আর কুমিল্লা ভালোবাসে আমাকে, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট টাইম, কখন আবার আসবে। কুমিল্লাতে প্রোগ্রাম নেওয়ার জন্য লোকটা পাগল হয়ে যায়, ঠিক আছে। আমাদের সেই ভালোবাসার কুমিল্লা, আর কুমিল্লার একটা স্লোগান আছে, হ্যাঁ, কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ, মানে এগোবে রাজশাহী, কুমিল্লা। আজকের ব্লগ এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।